বন্ধুরা রাতে ঘুমানোর আগে নারকল তেল দিয়ে তৈরি করে এই সিরামটা মুখে মেখে নাও এটি তিন দিন মুখে মাখলেই তোমাদের ত্বককে ফর্সা উজ্জ্বল ছক করবে দাগ ছোপ দূর করবে এবং বয়সের ছোপ দূর করে মেছে তার দাগ পিগমেন্টেশন দূর করতেও হেল্প করবে বন্ধুরা এই সিরামটি ভীষণ ভালো হচ্ছে শুধু নারকোল তেলের মধ্যে মাত্র দুটি জিনিস মিশিয়ে এইভাবে এই সিরাম তৈরি করে মুখে মাখলে দেখবে এই ফাটা হাত হাত দেখো এই শীত আসছে শীতে দেখবে হাত কেমন কাটা ফাটা কালো হয়ে থাকে দেখতে প্রচণ্ড বাজে লাগে এছাড়াও স্কিন কুচকে যায় মুখটা কুচকে যায় স্কিনটা ড্রাই হয়ে থাকে কেমন ডাল হয়ে থাকে রাতে ঘুমানোর আগে যদি এই সিরামটা মাখো নারকেল তেল দিয়ে তৈরি করে দেখবে হাত পা হাতে পায়ে মুখে তোমরা এটা মাখতে পারো রাতে কালো ভাব দূর করে ত্বককে ফর্সা উজ্জ্বল করবে এছাড়াও বন্ধুরা আজকে আরেকটা জিনিস তোমাদের শেয়ার করব। যদি অবাঞ্ছিত লোম মুখে পায়ে হাতে অথবা আন্ডার আন্ডার আর্মসে অথবা বিকিনি এরিয়াতে যদি অবাঞ্ছিত লোম আছে তাহলে অতি সহজেই তোমরা আগারোর এই মাল্টি ট্রিমার ফর উমেন এইটা দিয়ে তোমরা অতি সহজে বাড়িতেই হাতে পায়ের মুখের লোম ইভেন আইব্রো পর্যন্ত ট্রিম করতে পারবে বাড়িতেই হ্যাঁ বন্ধুরা এর মধ্যে আলাদা আলাদা এই যে অ্যাটাচমেন্টগুলো আছে এগুলো ভীষণ ভালো এগুলো দিয়ে অতি সহজেই বাড়িতে বসি পার্লারে আর যেতে হবে না পার্লারে গিয়ে ওই যে ভ্যাক্সিং করি আমরা ওই সেইগুলো খুব পেইনফুল হয় ভ্যাকসিন থ্রেডিং অনেক সময় দেখবে স্কিনে ইনফেকশানও হয় ওগুলোর জন্য অনেক সমস্যা হয়ে যায় স্কিনে কিন্তু এটা দিয়ে যদি বাড়িতেই করে করেন এটা চার্জেবল হচ্ছে এর চার্জের কেবল দিয়ে দেয় চার্জ দিয়ে এইভাবে অ্যাটাচমেন্টগুলোকে আলাদা আলাদা অ্যাটাচমেন্টগুলোকে লাগিয়ে এইভাবে দেখো অতি সহজে তোমরা কিন্তু ফেশিয়াল হেয়ার আইব্রো ট্রিম করতে পারবে তারপরে ফেশিয়াল হেয়ার রিমুভ করতে পারবে এবং আন্ডার আর্মস পায়ের লোম হাতের লোম তুলে ফেলতে পারবে কি এই দেখো এই অ্যাটাচমেন্টটা এই মুখে লাগিয়ে জাস্ট এরকম আমাদের আপার লিপসে যে লোমগুলো থাকে এইরকমভাবে গোল গোল করে ঘোরালেই তারপর ফোর হেডে যে লোম থাকে অতি সহজে এটা উঠে যায় এবং এটা দিয়ে তোমরা যখন হেয়ার রিমুভ করবে হেয়ারের গ্রোথও কিন্তু আস্তে আস্তে কমে আস যায় এবং খুব তাড়াতাড়ি হেয়ার গ্রো করে না হেয়ার গ্রোথ করতেও টাইম লাগে অনেক দিন তাতে কি হয় বেশ লং টাইম হেয়ার যেটা হয় স্কিনটা খুব ভালো থাকে আর এইভাবে দেখো আইব্রো ট্রিম করতে পারো কারণ দেখো সব সময় তো পার্লার যাওয়া সম্ভব হয় না হঠাৎ কোনো কোথাও যাবার আছে তোমাদের পার্লার যেতে পারেনি নি আইব্রোগুলো ট্রিম করা নেই তো বাড়িতেই এইভাবে আইব্রো এটা দিয়ে ট্রিম করতে পারো এবং এটা খুব সুন্দর ছোট্ট কম্প্যাক্ট একটা জিনিস পার্সের মধ্যে ব্যাগের মধ্যে করে নিয়ে তোমরা যেতে পারো অনেক সময় আমরা দেখো বিয়ে বাড়ি অ্যাটেন্ড করতে কোনো পার্টি অ্যাটেন্ড করতে কিংবা কোনো অফিস মিটিং কোনো কিছু অ্যাটেন্ড করতে বাইরে যেতে হয় তো তখন ব্যাগের মধ্যে করে নিয়ে যেতে পারো ইনস্ট্যান্টলি তোমরা রেডি হয়ে যেতে পারবে এটা ইউজ করে তো দেখো কত সুন্দরভাবে হেয়ার রিমুভ করে দেয় এটি আর চলো এবার রেমেডিটা শেয়ার করছি সবার প্রথমে একটা ক্লেনজার তৈরি করবে দেখো নারকল তেল নিয়ে নেবে আর নারকল তেলের মধ্যে এখানে মেশাবে চালের গুঁড়ো একদম খুব ফাইন গুঁড়ো নেবে একদমই খুব সুন্দর ফাইন একদম পাতলা গুঁড়ো নেবে তার মধ্যে অল্প একটুখানি দুধ মেশাবে কাঁচা দুধও মেশাতে পারো অথবা ফোটানো দুধ বাড়িতে থাকলে সেটিও মেশাতে পারো দুধ মেশাবে দুধ কারণ দুধ ভীষণ ভালো স্কিনের জন্য আর যদি এর মধ্যে স্বর মেশাতে পারো তো আরও ভালো দুধের সর ব্যাস এই তিনটে জিনিসকে মিক্স করবে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ একটু রেখে দেবে যাতে চালগুলোটা একটু ভিজে যায় ভালো মতন কিছুক্ষণ একটু রেখে দিয়ে তারপর এইটা সারা মুখে অ্যাপ্লাই করবে তো এটা কী করবে এটা তোমাদের স্কিনকে নোংরা ময়লাগুলোকে তুলে পরিষ্কারও করে দেবে সারা দিনে যে কাজকর্ম করেছ ধুলোবালি ময়লা নোংরা যা কিছু লেগেছে সারা দিনের পর রাতে যখন এইটা মুখে মাখবে মেখে আস্তে আস্তেভাবে এইভাবে ম্যাসাজ করবে এটা খুব ভালো ক্লেনজার হচ্ছে এইটা মুখে হালকা হালকাভাবে এইভাবে ঘষে মেখে মুখটা জল দিয়ে ধুয়ে ফেলবে তো এটা খুব সুন্দরভাবে স্কিনকে কিন্তু ক্লিন করে দেয় আর স্কিনকে খুব সফট রাখে নরম রাখে যেহেতু এখন শীত আসছে স্কিন দেখবে খসখসে রুক্ষ হওয়া শুরু হয়ে গেছে তো সাবান জাতীয় জিনিস মুখে যত বেশি মাখবে তত স্কিন কালো হয়ে যাবে ড্রাই হয়ে যাবে এবং স্কিনে পিগমেন্টেশান আসবে তো এই ধরনের জিনিসগুলো দিয়ে মুখ পরিষ্কার করলে স্কিনটা সফট নরম থাকবে আবার স্কিনটা পরিষ্কারও হয়ে যাবে তো এইভাবে এটা মেখে কিছুক্ষণ হালকাভাবে স্ক্র্যাপ করে মুখটা জল দিয়ে ধুয়ে ফেলবে ব্যাস তো জল দিয়ে এরপর মুখটা ধুয়ে এসে এবার বানাও ওই সিরামটা সিরামটা তৈরি করার জন্য এখানে নিয়ে নেবে নারকল তেল এই সিরামটা বেশি করে তৈরি করে রেখেও দিতে পারো তোমরা বন্ধুরা কারণ এটি যেটা হচ্ছে রোজ রোজ আর বানাতে হবে না আর এটা কোনো ফ্রিজে রাখারও দরকার নেই এটা তোমরা এমনি নর্মালি রেখে দিয়ে এটাকে ইউজ করতে পারবে তো এক চামচ নারকল তেল নেবে তার মধ্যে মাত্র দু চার ফোঁটা বেশি না দু চার ফুটা লেবুর রস মেশাবে এক চামচ নারকল তেলে দু চার ফোঁটা লেবুর রস দিয়ে ভালো করে মিক্স করবে লেবুর রসের মধ্যে ভিটামিন সি আছে আর অ্যাসিডিক অ্যাসিড আছে এটা স্কিনে ব্রাইটেন করতে হেল্প করবে আর মেশাবে হাফ চামচ রোজ ওয়াটার এর মধ্যে হাফ চামচ রোজ ওয়াটার মিক্স করে ভালো করে মিক্স করে নেবে এটাকে ব্যাস এর মধ্যে আর কিছু মেশাবার দরকার নেই এই তিন দুটো তিনটে জিনিস নারকেল তেল রোজ ওয়াটার আর দু চার ফোঁটা লেবুর রস মাত্র ব্যাস মুখ ভালো করে জল দিয়ে ধুয়ে আসার পরে এবার মুখে এই সিরামটা ভালো করে মাখবে তো খুব ভালো করে মেখে যেটা হচ্ছে মুখে লাগিয়ে এটাকে যত দাগ আছে যা কিছু আছে চোখের তলার কালি আছে সমস্ত জায়গায় এটাকে ভালো করে অ্যাপ্লাই করবে আর হাতে পায়েও ভালো করে এটাকে লাগিয়ে নেবে কারণ দেখো সারাদিন আমরা অনেক কাজ করি পরিশ্রম করি হাত পাও নোংরা ময়লা হয়ে থাকে কালো হয়ে থাকে টান পরে থাকে কিংবা কুচকে থাকে হাতে পায়েও যদি ভালো করে লাগিয়ে এটা দিয়ে ম্যাসাজ করো তো সারা রাত্রে এটা যখন মুখে থাকবে কিংবা হাতে পায়েও থাকবে এটা ট্যানিং দূর করে দেবে কালচে ভাব দূর করবে আবার স্কিনকে সফট আর নরম করতেও হেল্প করবে সারা মুখে এইভাবে লাগিয়ে রাখার পরে তারপরে ভালো করে মুখে লাগিয়ে কিছুক্ষণ মাসাজ করবে কিছুক্ষণ মাসাজ করে ব্যাস তারপর যদি মনে হয় তুমি তোমরা এর উপরেই কোনো ক্রিম অথবা ময়শ্চরাইজার লাগিয়ে নিতে পারো তো এটা ট্রাই করো আর স্কিন দেখবে কি সুন্দর গ্লোয়িং সফট আর ফর্সা হবে তো ভিডিও ভালো লেগে থাকলে লাইক দিও চ্যানেল সাবস্ক্রাইব